হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি ওয়ার্ক আমি মধুশ্রী আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব যে সিটি কলেজের মেরিট লিস্ট কবে বেরোবে এবং তোমাদের অ্যাডমিশন প্রসেস কবে থেকে চালু হবে আজকেই পঁচিশে অগাস্ট সিটি কলেজের নোটিস দিয়েছে নিউ অ্যাডমিশন নোটিস যে তোমাদের কবে মেরিট লিস্ট বেরোবে এবং কবে থেকে তোমাদের সমস্ত অ্যাডমিশন প্রসেস চালু হবে চলো নোটিসটা আমি তোমাদের একটু ইনফর্ম করে দিই তো এখানে নোটিশটা দেখতেই পাচ্ছ তোমরা আজকেই বেরিয়েছে সেটা হচ্ছে রিভাইজড শিডিউল জানানো হয়েছে কারণ তোমরা সবাই যেন ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড করে টোয়েন্টি সেভেন্থ অগাস্ট করে দেওয়া হয়েছে সেই জন্য রি নিউভাবে কবে তোমাদের মেরিট লিস্ট বেরোবে এবং কবে থেকে চালু হবে অ্যাডমিশন প্রসেস সেই সমস্ত কিছু এই ভিডিওতে আমি তোমাদের বলে দেব এটা আমি বলছি সিটি কলেজ সিটি কলেজ মানে হচ্ছে যেটা কলেজ স্ট্রিট সিটি কলেজ সেটা সিটি কলেজ অফ কমার্স নয় তো এইটার বলেছে তোমাদের টোয়েন্টি সেভেন্থ অগাস্ট পুরো দিন রাতই রয়েছে তোমাদের এগারোটা উনষাট পর্যন্ত একদম তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং তোমাদের ভ্যালিড যে ক্যান্ডিডেট তাদের লিস্ট বেরোবে টোয়েন্টি এইথ অগাস্ট সন্ধ্যে ছটার সময় তাহলে তোমাদের লিস্ট দেখতেই পেয়ে গেলে টোয়েন্টি এইথ বেরবে বেরোবে সন্ধ্যে ছটার পর এবং এরপরে তোমাদের একটা বলেছে যে যদি কোনো রকম কমপ্লেন থাকে মানে কারেকশন করার যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে টোয়েন্টি নাইনথ অগস্ট আপ টু এগারোটা পঁয়তাল্লিশ পি পর্যন্ত তোমাদের সময় দেওয়া আছে তার মধ্যে এই মেল অ্যাড্রেসটাতে তোমাদের যে কমপ্লেন রয়েছে সেটা মেল করতে পারো এবং অবশ্যই তার সাথে তোমার অ্যাপ্লিকেশান আইডিটা মেনশন করবে তাহলে কি বললাম টোয়েন্টি নাইন্থ অগস্ট তোমরা যদি টোয়েন আপ টু টোয়েন্টি নাইনথ অগস্ট এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত তোমরা মেল করতে পারো যা যদি এই কলেজে ফর্ম ফিল আপের সময় তোমাদের রকম কোনো প্রবলেম ফেস করে থাকো কোনো ভুল হয়ে থাকে মেজের ভুল এডিট করতে হয় তাহলে সেগুলো তোমরা এই মেল আইডিটাতে মেল করে জানাতে পারবে এবং অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশান আইডিটা দেবে মেনশন করবে এবং সমস্ত কারেকশন হয়ে যাওয়ার পর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে থার্টি ফার্স্ট অগাস্ট এটাও সন্ধ্যে ছটার সময় তাহলে তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট যেটা ভ্যালিড ক্যান্ডিডেটদের মেরিট লিস্ট বেরোবে টোয়েন্টি এইট অগাস্ট তারপরে তোমরা একটা অপশান পাচ্ছ পুরো ব্যাপারটা একটু মেন এডিট করে নেওয়ার যদি কারোর কোনো প্রবলেম থাকে বা কোনো কোয়ারিস থাকে তাহলে অবশ্যই সেটা তোমরা মেল করে জানাতে পারো এবং আফটার অল দিস প্রসেসেস তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বের হবে থার্টি ফার্স্ট অগাস্ট সন্ধ্যে ছটার সময় এরপরে তোমাদের একটা উইলিংনেস চাওয়া হয়েছে মানে হচ্ছে যেরকম কনফার্মেশান বা অনলাইন রিপোর্টিং প্রসেস সেম অ্যাজ ওই রকমই তোমাদের একটা প্রসেস সাবমিট করতে হবে যে তোমরা এই কলেজে ভর্তির জন্য ইন্টারেস্টেড ওর ইন্টারেস্টেড নও এই জিনিসটা তোমাদের বোঝানোর জন্য টাইম দেওয়া হয়েছে থার্টি ফার্স্ট অগাস্ট থেকে সেকেন্ড সেপ্টেম্বর পর্যন্ত সেকেন্ড সেপ্টেম্বর ছটা পর্যন্ত এই টাইমের মধ্যে তোমাদের একটা প্রসেস কমপ্লিট করতে হবে এবং সেখানে তোমাদের জাস্ট হয়তো নাম এবং তোমার ফোন নাম্বার মেল অ্যাড্রেস এই সমস্ত জিনিস তোমার থেকে জানতে চাইবে জাস্ট একটা কনফার্মেশন এটা যে তুমি ইন্টারেস্টেড কি ইন্টারেস্টেড নও এবার যা এই প্রসেসটা তোমাদের অবশ্যই ফিল করতে হবে যদি এটা কেউ স্কিপ করে যাও তাহলে তোমাদের অ্যাডমিশন লিস্টে আর নাম আসবে না ফাইনাল মেরিট লিস্টে নাম এলেও তোমাদের অ্যাডমিশান লিস্টে নাম আসবে না তাই এই পয়েন্টটা কেউ স্কিপ করবে না এটা তোমাদের টাইমিং হচ্ছে থার্টি ফার্স্ট অগাস্ট আটটা থেকে সেকেন্ড সেপ্টেম্বর ছটা পর্যন্ত যে এটা কিন্তু অনেক কলেজের ক্ষেত্রেই দিচ্ছে যেরকম আশুতোষ কলেজের ক্ষেত্রে এটা অনলাইন রিপোর্টিং প্রসেস তারপরে হচ্ছে তোমাদের এই কলেজের ক্ষেত্রে একটা উইলিংনেস বলেছে আরও অন্য কলেজের ক্ষেত্রে কনফার্মেশন হিসাবে জানতে চেয়েছে তো এই জিনিসটা অনেক কলেজের ক্ষেত্রেই কিন্তু করা হচ্ছে এবং তোমাদের এইটা হয়ে যাওয়ার পরে যারা ইন্টারেস্টেড স্টুডেন্ট হিসাবে ওখানে কনসিডার হবে মানে যারা এই প্রসেসটা ফিল আপ করবে তাদের নিয়ে লিস্ট বেরোবে সেটা লিস্ট কবে বেরোবে সেকেন্ড সেপ্টেম্বর রাত্রি আটটার সময় তোমাদের লিস্ট বেরোবে এবং এটা হচ্ছে আবার মানে এটাও কোনো রকম অ্যাডমিশান লিস্ট নয় এটাও হচ্ছে যারা ইন্টারেস্টেড হবে যারা প্রসেসটা সাবমিট করবে তাদের নামই থাকবে এবং অ্যাট লাস্ট তোমাদের ফার্স্ট অ্যাডমিট অর্ডার মানে ফার্স্ট অ্যাডমিশন লিস্ট বেরোবে সেটা হচ্ছে তোমাদের থার্ড সেপ্টেম্বর বেরোবে দুপুর তিনটের সময় তাহলে অনেকগুলো প্রসেস রয়েছে সবার প্রথমে তোমাদের ভ্যালিড ক্যান্ডিডেটের লিস্ট লিস্ট বেরোবে আঠাশে আগস্ট তারপরে তোমাদের একটা রেকটিফিকেশান বা কোয়ারিস জানার জন্য একটা সময় বা সুযোগ দেওয়া হচ্ছে সেটা তোমরা কাজে লাগাবে এবং তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে বেরোনোর পর তোমাদের অনলাইন এই উইলিংনেস প্রসেসটাকে সাবমিট করতে হবে সাবমিট করার পর যারা সাবমিট করবে স্টেড বলে কনসিডার হবে তাদের নিয়ে আবার একটা লিস্ট বেরোবে সেকেন্ড সেপ্টেম্বর এবং অ্যাটলাস্ট থার্ড সেপ্টেম্বর থেকে তোমাদের অ্যাডমিশন প্রসেস চালু হয়ে যাবে তো এটাই ছিল সিটি কলেজের যে নিউ নোটিশ এটা আজকেই বেরিয়েছে সেটা আমি তোমাদের একটু ইনফর্ম করে দিলাম আরও যদি কোনো রকম আপডেট আসে অবশ্যই আমি তোমাদের ইনফর্ম করে দেব তো ভিডিওটা এতটাই রাখছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই